সেটা এই অভিভাষণের একটা দিক। আমি যেটা আপনাদের এক্ষুনি বলছিলাম যে এই ভাষণটা হঠাৎ করে শ্রী অরবিন্দ উত্তরপাড়াতে এসে এরকম একটি ভাষণ দিলেন তেমন নয়, এর কিন্তু একটা প্রস্তুতি ছিল। আমি সেই দিকটাই ধরবার চেষ্টা করি যে এরকম একটা ভাষণ যে হলো উত্তরপাড়াকে তিনি কেন বেছে নিলেন, কেন উত্তরপাড়াতেই এই আরও তো অনেক জায়গা ছিল, তিনি তো আর কোথাও জন্য অপেক্ষা করেননি, উত্তরপাড়াতেই বললেন, এই জিনিসটা আমি যখন ভাবার চেষ্টা করছিলাম তখন কতগুলো জিনিস আমার সামনে এলো যে এই এই কারণ হতে পারে, যে যে কারণে শ্রী অরবিন্দ উত্তরপাড়া অভিভাষণটি তার মনের আত্মা জেল থেকে বেরিয়ে আসার পর, কারাগার থেকে বেরিয়ে আসার পরে বেশি দিন হয়নি, দিন 6ই মে বেরিয়েছেন, এখানে 30শে মে এসছেন, খুব বেশি দিন হয়নি, তার মধ্যেই তিনি এইখানে এই যে এত কথা বললেন তার কারণগুলো একটু আমি আপনাদের একটু একটু করে বলব। এই ভাষণের শুরুতে আমি ভাষণের একদম প্রথম দিকের একটি জিনিস বলে আমি এগোচ্ছি, সেটা হচ্ছে যে এই ভাষণের শুরুতে তিনি বিপিনচন্দ্র পালের কথা বলেছিলেন। বিপিনচন্দ্র পালের কথা কি বললেন, না বিপিনচন্দ্র পালকে দিয়ে তিনি একটু আক্ষেপ করলেন যে গত বছর যখন আমি এসেছিলাম তখন আমার পাশে যিনি ছিলেন তিনি আজ এখানে নেই। আমি ছোট্ট একটু আপনার বোঝবার সুবিধার জন্য, ধরার সুবিধার জন্য আমি দু একটি লাইন পড়ে দিচ্ছি। বছরখানেকের বেশি হলো শেষবার এখানে এসেছিলাম, যখন আসি আমি একা ছিলাম না, তখন জাতীয়তার পরম শক্তিমান গুরু একজন আমার পাশে ছিলেন, পরম শক্তিমান গুরু, যে বাণী তাকে বলতে হবে কারাকক্ষের নৈসঙ্গ ও নিঃসঙ্গ ও নির্জনতার মধ্যে যাতে তিনি তা শুনতে পান, ভগবান সেজন্য তাকে নির্জন বাসে পাঠিয়েছিলেন। শ্রী অরবিন্দ নিজের ক্ষেত্রে যে কথা বলছেন বিপিন পালের ক্ষেত্রেও তিনি তাকে ঠিক সেই জায়গায় নিয়ে গিয়ে কথাবার্তা বলছেন। তিনি তখন বেরিয়ে এখানে এসেছিলেন, দলে দলে আপনারা তখন তাকেই সম্বর্ধনা করতে এসেছিলেন, এখন তিনি বহু দূরে, তার সঙ্গে আজ আমাদের সহস্র সহস্র মাইলের ব্যবধান। এইটুকু, এরপরে আর কিছু কথা আছে সেটা থাক, কিন্তু এই যে দু চারটি কথা তিনি বললেন তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিপিন পালকে তিনি একটা অন্য উচ্চতায় রেখেছেন, এবং ঠিক একই জিনিস হয়েছে, অর্থাৎ বিপিন পালের জেল হয়েছিল, জেল থেকে ছাড়া পাওয়ার পর সম্বর্ধনা, সেই উত্তরপাড়া একই প্রতিষ্ঠান তারা এনেছেন, একই জায়গা, সেই গ্রন্থাগার, সেইখানে সেই মাঠ। আমি একটা ছোট্ট কাগজ আপনাদের আজকে সবাইকে দেবো, সেই কাগজে আমি দু একটি ছবি দিয়েছি যে বিপিন পালকে নিয়ে শ্রীমন্ত এখানকার উত্তরপাড়া অভিবাসনের কোনো ছবি আমি আজ পর্যন্ত দেখিনি। যে ছবিটি আছে সেটা 1908 সালে যখন বিপিন পালের সঙ্গে শ্রী অরবিন্দ এসেছিলেন, সেই ছবিটি দেবো, আর সেই ছবির সঙ্গে উত্তরপাড়া লাইব্রেরির ছবি আছে, তার সঙ্গে দুটি জিনিস দিয়েছি যে স্বামী বিবেকানন্দকে কীভাবে শ্রী অরবিন্দ দেখতেন। আপনারা জানেন অনেক জায়গায় অনেক কিছু আলোচনা হয়েছে, শ্রী অরবিন্দ তার বন্দে মাতরম পত্রিকায় তার নিজের ছবি ফার্স্ট পেজ যেটা সেখানে তার নিজের ছবিও থাকতো, কিন্তু তিনি স্বামীজির ছবি দিয়েও বন্দে মাতরম পত্রিকা বের করেছেন। আমি সেই ছবি, স্বামীজির ছবি দিয়ে যে সংখ্যাটি, সেই সংখ্যার একটি ছবি আমি এখানে দিয়েছি, সেই কাগজটা যখন আপনারা দেখবেন, আমি বলতে বলতে বলে দেবো আপনাদের, যখন কাগজটা দেখবেন তখন তাতে দেখে নেবেন। আমি যেটা বললাম যে বিপিন পালের নাম তিনি শুধু উল্লেখ করছেন না, বিপিন পাল কিন্তু একেবারে আষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে আছে উত্তরপাড়ার যে অভিবাসনের কথা আপনারা এতক্ষণ শুনলেন, সেখানে আষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে আছেন বিপিন পাল কী করে, সেই কথাই আপনাদের একটু আমি খোলসা করে বলছি। প্রথম হচ্ছে যে শ্রী অরবিন্দের রাজনৈতিক জীবনে 5 জন বিশিষ্ট ব্যক্তিত্ব সহায়তা করেছেন, যাদের সঙ্গে শ্রী অরবিন্দের রাজনৈতিক জীবনে বিশেষ কাজ। এই 5 জনের মধ্যে 4 জনই তার থেকে বয়সে অনেক বড়, একমাত্র একজন চন্দননগরের মতিলাল রায়, তিনি বয়সে ছোট, 10-12 বছরের ছোট। তাহলে বাকি 4 জন, তার প্রথমজন হচ্ছেন তিলক, তিলক তার থেকে 16 বছরের বড়,
দ্বিতীয় জন হচ্ছেন নিবেদিতা, তার থেকে 5 বছরের বড়। আমি যা যেভাবে যেভাবে তার রাজনৈতিক জীবনে এসছেন সেভাবে বলছি। তারপরেই 3 নম্বর হচ্ছে বিপিন পাল এসছেন, বিপিন পাল তার থেকে 15 বছরের বড়। তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন এসছেন তার রাজনৈতিক জীবনে, এই আলিপুর মোয়ামলা উত্তরপাড়া অভিবাসন এই সবের সঙ্গে দেশবন্ধুকে জড়িয়ে দিতেই হবে। দেশবন্ধুর কোথাও উত্তরপাড়ার এই অভিবাসনের মধ্যে আছে যে আমাকে ছাড়াতে যিনি গেলেন তিনি কে, তাকেও শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন। সুতরাং এই যে 4 জন দেশবন্ধু তার থেকে 2 বছরের বড়। এই যে 5 জন ব্যক্তিত্ব, এই 5 জন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করার আমাদের দীর্ঘ আলোচনার সুযোগ নেই, আমরা আজকে বিপিন পালের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। আমি একটি বিপিন পাল শ্রী অরবিন্দকে কীভাবে দেখছেন আমি আগে সেইটা একটু আপনাদের এক লাইনে ছোট্ট একটুখানি তার কথা, কেননা আমি শ্রী অরবিন্দ বিপিন পালকে কীভাবে দেখছেন আপনাদের এরপরে বলছি। তার আগে বিপিন পাল কীভাবে দেখছেন শ্রী অরবিন্দকে, দুজনের মধ্যে অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক, কখনো কখনো মতের অমিল হয়নি তা না, কিন্তু সেই মতের অমিলটা একেবারেই গৌণ ছিল, মুখ্য ছিল তাদের পারস্পরিক সম্পর্ক। নতুন পত্রিকাটি বন্দে মাতরমের, এটি বিপিন পাল লিখছেন, নতুন পত্রিকাটি বন্দে মাতরমের সর্বাধিনায়ক কেন্দ্রীয় পুরুষ ছিলেন শ্রী অরবিন্দ। জাতীয় কলেজে যে সুযোগ তিনি পাননি, এটা ভালো করে লক্ষ্য করে দেখুন কি সুন্দর লিখছেন, যে জাতীয় কলেজে যে সুযোগ তিনি পাননি তা তিনি পেলেন বন্দে মাতরমের সম্পাদনকালে, এবং কয়েক শত ছাত্রের আচার্য পদ থেকে তিনি প্রীত হলেন সমস্ত জাতির আচার্য পদে। তিনি ছিলেন প্রিন্সিপাল এখানকার, তিনি প্রিন্সিপাল হলেন এবারে সারা দেশের প্রিন্সিপাল। এই কথা কতখানি শ্রদ্ধা থাকবে তার যিনি সহযোগী তার সম্বন্ধে একজন মানুষ বলতে পারেন। আমি এইবারে যে ছবিটার কথা বলছিলাম, অর্থাৎ 1908 সালে এপ্রিল মাসে বিপিন পালকে এখানে উত্তরপাড়ার NRI জমিদার পরিবার থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, এবং সেই সম্বর্ধনাতে বিপিন পাল একটি বক্তৃতা দিয়েছিলেন। তিনিও এসেছেন জেল থেকে ছাড়া পেয়ে সম্বর্ধনা নিতে, তিনিও যে সম্বর্ধনার উত্তরে যা বলছেন সেখানে আশা করা যায় যে জেলে যেহেতু তিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন, ঈশ্বর তাকে গাইড করেছেন, সুতরাং সেই বক্তৃতাতে সেই সব কথাই থাকার কথা। আমি আজ পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও বিপিন পালের বক্তৃতার কোনো পূর্ণাঙ্গ বিবরণ পাইনি, আমি জানি না গৌতমদা পেয়েছেন কি না, গৌতমদা কোনো পূর্ণাঙ্গ বিবরণ পেয়েছেন, আমি অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও, কোথাও কেউ বিপিন পালের এরকম একটি, যেখানে শ্রী অরবিন্দের 5 বছরের বক্তৃতার আমরা আজও 116 বছরে এসে আলোচনা করে যাচ্ছি, কিন্তু বিপিন পালের বক্তৃতা আমরা খুঁজেই পেলাম না কোথায় চলে গেল। কিন্তু বিপিন পালের সঙ্গে বন্দে মাতরমের একজন সাংবাদিক এসেছিলেন, সাংবাদিক বলুন সম্পাদক বলুন একজন এসেছিলেন, তিনি কিন্তু তার মতন করে বিপিন পাল সেদিন যা বলেছেন তা নোট করে নিয়ে গেছিলেন, এবং বন্দে মাতরমে এই সাংবাদিক বা সম্পাদক হচ্ছেন শ্রী অরবিন্দ। আমি একমাত্র শ্রী অরবিন্দের লেখার মধ্যে পেলাম, খোঁজাখুঁজি করতে করতে ভাবলাম যে শ্রী অরবিন্দ সঙ্গে ছিলেন, কিচ্ছু লিখবেন না, বন্দে মাতরম খুঁজতে খুঁজতে দেখলাম যে ঠিক শ্রী অরবিন্দ তার কথা লিখেছেন, যে আমি ছিলাম, তিনি কি বললেন না বললেন, বিস্তৃত ব্যাখ্যা, কি বলেছেন, কেন বলেছেন, কিভাবে বলেছেন, তার সব ব্যাখ্যা তিনি ইংরেজিতে করেছেন। আমি তার একটি বাংলা আপনাদের আজকে সামান্য একটু উদ্ধৃতি দেবো, কিন্তু আমি একটু ছাপানো নিয়ে এসেছি, আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমার কাছ থেকে সেটি নিয়ে নিতে পারবেন। বিপিন পালের, হ্যাঁ, এইখানে যেটা শ্রী অরবিন্দ যেটা লিখেছেন যেটার জন্য আমি দেখছিলাম যে শ্রী অরবিন্দের লেখার মধ্যে রয়েছে যে বিপিন পাল ভেতর থেকে কথা বলছেন, অর্থাৎ বিপিন পালের যে ভাষণ সেই ভাষণটা তার, বিপিন পাল সাংঘাতিক ওরেটার ছিলেন,
শ্রী অরবিন্দ তার ওরেটরি সম্বন্ধে সাংঘাতিক লেখা লিখেছেন যে এরকম ভাষণ দেয়, তার ভাষণ সারা বিশ্বে বিখ্যাত। আমেরিকা ইংল্যান্ডে তিনি শুধু ভাষণ দানের জন্য গেছেন এবং এক একটা ইয়েতে 45-50 করে ভাষণ দিয়েছেন। কৃষ্ণ বর্মা তাকে নিয়ে গেছিলেন 1,000 টাকা বছরে 45 ভাষণ বিপিন পালকে নিয়ে গেছিলেন। বিপিন পাল, আমি আগে বললাম যে শ্রী অরবিন্দ উত্তরপাড়া অধিবেশন বলছে তিনি সহস্র সহস্র মাইল দূরে, কেন বললেন না, অগস্ট মাসে উনি 1908 অগস্ট মাসে বিপিন পাল ইংল্যান্ডে চলে গেছিলেন এই ভাষণের জন্য। সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর বিপিন পাল এই দুজন, তার মধ্যে সবাই বলতেন, সারা ভারতবর্ষের মানুষ জানত যে বিপিন পাল সবচেয়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ওরেটর, সবচেয়ে বড় ভাষণ দিতে পারেন এত ভালো। শ্রী অরবিন্দ এখানে বললেন, তার লেখার মধ্যে দিয়ে বলে দিলেন যে এখানে তার ওরেটরি নেই, এখানে তিনি যে ভাষণটি দিলেন উত্তরপাড়ায় যে তিনি ভাষণটি দিলেন সেখানে ওরেটরি নেই, সেখানে কি আছে, সেখানে তিনি তার ভেতর থেকে যেটা শ্রীরবিন্দ বলেছেন ফ্রম উইদিন, মাও বলেছেন ফ্রম উইদিন, অর্থাৎ গড গিফটেড, তিনি যা বলছেন সেটা তিনি বলছেন না, আর কেউ তাকে দিয়ে বলাচ্ছে, ঈশ্বর প্রেরিত তার ভাষণ। আমি পরের প্রসঙ্গে আসছি। এই যে শ্রী অরবিন্দ বিপিন পালকে একজন ঈশ্বর প্রেরিত পুরুষ হিসেবে দেখছেন, এইটা কি এইখানে আসার পর, এই যে তিনি এলেন তার সঙ্গে সেই ভাষণটি শুনলেন, এর পর থেকেই শ্রী অরবিন্দ ভাবতে আরম্ভ করলেন যিনি ঈশ্বর প্রেরিত পুরুষ তার এই হয়েছে এইভাবে বলছেন? একদমই না। আমি সেই প্রসঙ্গটা আপনাদের বলছি যে শ্রী অরবিন্দ অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে এই মানুষটির মধ্যে একটা অন্য কিছু আছে। তিনি তো তার চারপাশে তখন অনেক মানুষ ছিল আর কারোর মধ্যে দেখেননি, বিপিন পালের মধ্যে দেখেছেন। কি দেখলেন বিপিন পালের মধ্যে? বন্দে মাতরম পত্রিকায়, আমি একটু একটু করে ছোট করে আপনাদের বলব যে বন্দে মাতরম পত্রিকায় শ্রী অরবিন্দ যখন সম্পাদনা করছেন সেইখানে, আপনাদের দিন ধরে ধরে আমি বলছি, পরে যারা ইন্টারেস্টেড হবেন পড়তে পারেন, যে বিপিন পাল যখন জেলে যাবেন এই পরিস্থিতি যখন তৈরি হচ্ছে সেই সময় শ্রী অরবিন্দ একের পর এক, আমি সবকটা ডেট আপনাদের বলছি না অনেক বেশি হয়ে যাবে, September 12, 1907 দি মার্টিরাম অফ বিপিনচন্দ্র পাল, ইংরেজিতে পরের পর পর তিনি লিখে যাচ্ছেন। এই প্রথমটায় লিখলেন যে ম্যাজিস্ট্রেট কত বড় অন্যায় করলেন, তাকে শাস্তি দিতে যাচ্ছেন যে কত বড় অন্যায় করলেন, এবং বিপিন পাল সম্বন্ধে এক একটি লেখা 4 পাতা, 5 পাতা, 6 পাতা তার সম্বন্ধে লিখছেন যে কে এই বিপিন পাল, কীভাবে তিনি বলছেন, কোথা থেকে তার বলা আসছে। January 19, 1908 আবার 19 জানুয়ারি 1908 পরেই 22 ফেব্রুয়ারি, এই যে যে কথাটা আমি বলছিলাম, দেখুন শ্রী অরবিন্দ 22 ফেব্রুয়ারি 1908 তিনি তার বন্দে মাতরম পত্রিকায় বিরাট করে বিপিন পাল সম্বন্ধে লিখলেন। মূল কথা কী লিখলেন? ইট ওয়াজ গডস ওয়ার্ক অ্যান্ড নট ম্যানস, গড ইজ বিহাইন্ড দিস মুভমেন্ট অ্যান্ড হি ডাজ নট নিড এনি ওয়ান টু টেল হিম হাউ টু ব্রিং ইট টু সাকসেস, হি উইল সি টু দ্যাট হিমসেলফ। অর্থাৎ অনেকে তখন নানান রকম কথাবার্তা বলছিলেন, তিনি বললেন যে না, বিপিন পাল যে কাজ করছেন সে গডের কাজ, আর গডকে গডের কারোর উপদেশ লাগবে না, তিনি জানেন তার কাজকে সাকসেসফুল করতে কীভাবে যেতে হবে, কীভাবে কী করতে হবে। এবারে দেখুন ফেব্রুয়ারি 22 বললাম, তারপরে March 1908 এ গ্রেট অপরচুনিটি রিলিজ অফ বিপিন পাল উইল টেক প্লেস ইন এ ফিউ ডেজ, এইসব আলোচনা চলতে চলতে এই তারিখে এসে তখন বললেন বিপিন পালের 6 মাস জেল হয়েছিল। আমি জেলের প্রসঙ্গ পরে আসছি, 6 মাস তার জেল হয়েছিল, বিনাশ্রম জেল। এই 6 মাস জেল পর, জেল থেকে আসার যখন সময় হচ্ছে সেই সময় শ্রী অরবিন্দ ভীষণভাবে উত্তেজিত, তিনি একেবারে চতুর্দিকে সারা ভারতবর্ষ জুড়ে তিনি চেষ্টা করছেন যে বিপিন পালের একটা রিসেপশন, তাকে রিসিভ করছে বক্সার জেল থেকে, তিনি আসছেন কলকাতায়, কিন্তু তাকে তার সেই ঘটনাটাকে,
সারা ভারতবর্ষে জুড়ে তার সেলিব্রেট করার জন্য তিনি চতুর্দিকে টেলিগ্রাম পাঠাচ্ছেন। তিলককে যে টেলিগ্রামটি পাঠিয়েছিলেন সেই টেলিগ্রামে তিনি লিখলেন, প্লিজ জয়েন ডেমনস্ট্রেশন 9th থ্রু আউট মহারাষ্ট্র, হেল্প পার্টস মানে কিছু টাকা পাঠাও, ওয়্যার অ্যামাউন্ট কত পাঠাচ্ছ সেটাও বলো। শ্রী অরবিন্দের সেই সময়কার বন্দে মাতরমের লেখাগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে বিপিন পালকে সম্বর্ধনা দেওয়ার জন্যে তিনি কি আপ্রাণ চেষ্টা করছেন সারা ভারতবর্ষ জুড়ে। কেন আপনারা জানেন যে শ্রী অরবিন্দ যখন চলে যাবেন তার পরের 10টা বছর লাল বাল পাল ভারতের স্বাধীনতা সংগ্রামের হাত বলবে। এইবার দেখুন মার্চ 12, আগেরটা বললাম মার্চ 10, তার দুদিনের মধ্যে মার্চ 12, 1908 তিনি কি লিখছেন, that the foremost man among us has delivered the word that God spoke to him, এইটাই মূল লাইন, that God spoke to him in the silence of his prison. এই যে বিপিন পাল এবারে যে বক্তব্য রাখবেন কলেজ স্কোয়ারে বক্তব্য রাখবেন, প্রথম ছাড়া পাওয়ার পর কলেজ স্কোয়ারে বক্তব্য রাখবেন, সেই ডিটেল আমি বলছি না, শুধু মূল কথাটি বললাম যে দ্যাট দি ফরমোস্ট ম্যান অ্যামং আস হ্যাজ ডেলিভার্ড দি ওয়ার্ড দ্যাট গড স্পোক টু হিম ইন দি সাইলেন্স অফ দি প্রিজন, জেলে ভগবান তাকে যা বলেছেন তিনি আজকে তাই বলছেন কলেজ স্কোয়ারের রিসেপশন। এরপরেই দেখুন মার্চ 27, 1908 ভয়েস অফ প্রফেসি, কোথায় সম্বর্ধনা হচ্ছে, ফেডারেশন হল, আর গাইডেড ফ্রম উইদিন, আবার এই উইদিন কথা ব্যবহার করলেন, আর গাইডেড ফ্রম উইদিন ফেডারেশন হলেও তার বিরাট সম্বর্ধনা এবং যা বললেন সব থেকে ভেতর থেকে বললেন। এপ্রিল 1, 1908 এটাও একটা দীর্ঘ লেখা, তার মধ্যে দি ফার্স্ট টু ডিভাইন দি ফিউচার একটা শব্দ ব্যবহার করলেন, দি ফার্স্ট ম্যান ডিভাইন দি ফিউচার ভবিষ্যৎকে তিনি ডিভাইন তৈরি করছেন, বিপিন পাল সম্বন্ধে বলছেন, অ্যান্ড প্রফেসি দি মুভমেন্টস অফ গড ইন দ্য নেশন, পুরো নেশনের মধ্যে যে প্রফেসি সেটা বিপিন পাল করছেন সেইটা শ্রী অরবিন্দ তার লেখার মধ্যে দিয়ে। আমি কয়েকটি উদাহরণ দিলাম শুধু এই কারণে যে এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবেন যে শ্রী অরবিন্দ বিপিন পালকে ঠিক কি চোখে দেখছিলেন এবং কেন আমি উত্তরপাড়া অভিবাসনকে বিপিন পালের, শ্রী অরবিন্দ যে এসে বলছেন যে বিপিন পাল নেই তার একটা কষ্ট হচ্ছে যে আজকে আমার পাশে তিনি নেই, এই যে বলছেন তার কারণটা আমি আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। এখন প্রশ্ন হলো যে বিপিন পাল জেলে গেলেন কেন, সম্বর্ধনা তো পরে, আগে তো জেলে যাওয়া, 6 মাস কাটিয়ে আসবেন তারপর তো তার সম্বর্ধনা, বিপিন পাল জেলে গেলেন কেন, বিপিন পাল জেলে গেলেন শ্রী অরবিন্দ যে তার সঙ্গে এখানে উত্তরপাড়াতে এলেন সম্বর্ধনায়, আপনাদের একটা প্রশ্ন হতে পারে কেন, শ্রী অরবিন্দ ছাড়া তো তখন অনেক মানুষ আছেন, অনেক নেতারা অনেক আছেন, কেউ তো আসেননি বিপিন পালের সঙ্গে, শ্রী অরবিন্দ এসেছিলেন কেন, শ্রী অরবিন্দের একটা কৃতজ্ঞতা বলছিল, বিপিন পালের জেল হয়েছে শ্রী অরবিন্দকে বাঁচাতে গিয়ে। তার এই রাজনৈতিক জীবনে আমরা দুটি উদাহরণ পাই যেখানে শ্রী অরবিন্দ এত শ্রদ্ধা করছে দুজন মানুষকে, তিলককে আর বিপিন পালকে। কেন, তিলকের ক্ষেত্রেও আমরা ঠিক একই জিনিস দেখলাম, আলিপুর বোমা মামলা শুরু হলো তার কয়েক মাসের মধ্যে তিলক এমন চারটি প্রবন্ধ লিখলেন তার কিশোরী কাগজে যে পুলিশ তাকে গ্রেপ্তার করলো, এবং তিলক যে প্রবন্ধগুলো লিখলেন তার সবগুলো হচ্ছে শ্রী অরবিন্দের ফেভারে, আলিপুর বোমা মামলার ফেভারে, আলিপুর বোমা মামলার তখন চলছে 3-4 মাস হয়েছে, এই 3-4 মাসের মধ্যেই তিলক এমন লেখা লিখলেন যার ফলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে চার্জ এনে তাকে 6 বছরের জন্য মান্দালয়ে পাঠিয়ে দেওয়া হলো, এবং সেটা তার জীবনে একটা চরম সন্ধিক্ষণ গেছে যখন তার এত কাজ চলছিল তিনি পড়োয়া করেননি, কেন না সামনে শ্রী অরবিন্দ তার হয়ে লিখবেন, জেল হোক ফাঁসি হোক কিছু পড়োয়া করেননি। বিপিন পাল হচ্ছেন দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি ঠিক একই জিনিস করলেন, বিপিন পালের কি হয়েছিল, ওর গাড়ি চলে যাচ্ছে সেটাকে
আটকায়, কি করে আটকায়? এমনি শক্তিতে তো হবে না, ভেতরের শক্তিতে আটকায়। আমি ছোট্ট একটু আপনাদের পড়ে শোনাই। আমরা দেখেছি রামমূর্তিকে, যাকে আধুনিক যুগের ভীম বলা যেতে পারে, এই বিপিন পালের লেকচারের প্রিলিউড হচ্ছে। তার উপর দিয়ে যখন দুটি যাত্রী বোঝাই গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়, তখন তিনি তার অতিমানবীয় ইচ্ছা শক্তিকে পেশির মধ্যে সঞ্চালন করে অচঞ্চল প্রতিরোধী ভঙ্গিতে শায়িত থাকেন। ভারতকে তার শরীরের একটিও পেশিকে শিথিল না করে আরো ভয়ানক পরোক্ষ সহনশক্তির অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা দেখেছি সারা দেহ শক্ত করে বাঁধা একটি লৌহ শৃঙ্খলকে রামমূর্তি কীভাবে শুধুমাত্র প্রবল ইচ্ছা শক্তিকে নিজের দেহের মধ্যে সঞ্চারিত করে বুকের ওপর সেটা ভেঙে ফেলেন। ভারতকে অবশ্যই এরকম এক আভ্যন্তরীণ শক্তির দ্বারা নিজেকে মুক্ত হতে হবে। রামমূর্তি যেসব দক্ষতার পরিচয় দেন, সেগুলো তিনি তার শারীরিক ক্ষমতার দ্বারা করেন না, কারণ তিনি অনেক ক্রীড়াবিদের চেয়ে অনেক কম শক্তিমান। এই লাইনগুলো শুনুন। কিন্তু তিনি প্রতিদিন যা করে দেখান তা অন্যান্য ক্রীড়াবিদগণ কখনোই করতে পারেন না। তিনি এটা পারেন তার বিশ্বাস এবং ইচ্ছা শক্তির জোরে। অলৌকিক কাজ সম্পাদন করার জন্য, অপ্রতিরোধ্য বন্ধন থেকে নিজেকে উদ্ধার করতে এবং ঈশ্বরকে পৃথিবীতে নামিয়ে আনার জন্য যে অতিমানবীয় গুণের প্রয়োজন, নিজের মধ্যেই নিহিত সেই গুণের উপর ভারতের বিশ্বাস রয়েছে। ভারতের আছে অদৃশ্য এক ইচ্ছা শক্তি যা অন্য কোনো জাতির হাতে নেই। এখন শুধু তার মধ্যে জাগ্রত করতে হবে সেই বিশ্বাস, সেই ইচ্ছা এবং সেই আদর্শকে। সেই আদর্শ এখন শ্রীযুক্ত বিপিনচন্দ্র পাল তার প্রতিটি, এইবার আসছে আসল কথায়, প্রতিটি বক্তৃতায় প্রচার করছেন, এবং যে সুন্দর প্রকাশভঙ্গি, আন্তরিকতা, দরদি আবেগ ও মহৎ অনুভূতির সাথে তিনি তার রবিবার উত্তরপাড়ার লাইব্রেরির প্রাঙ্গণে জনসভায় ভাষণ দেওয়ার সময় ব্যক্ত করলেন, যা আগে আমরা কখনো শুনিনি। এই আদর্শ হল ঈশ্বরের মধ্যে মানবতার অধিষ্ঠান এবং মানবতার মধ্যে ঈশ্বরের উপস্থিতির উপলব্ধি। সনাতন ধর্মের এই প্রাচীন আদর্শ কিন্তু আগে কখনো এইরকমভাবে রাজনৈতিক সমস্যা এবং জাতির পুনরুজ্জীবনের কাজে ব্যবহৃত হয়নি। এই আদর্শ উপলব্ধি করা এবং বিশ্বের কাছে তা তুলে ধরাই ভারতের লক্ষ্য। আমি আরও কিছু প্যারা ছেড়ে যাচ্ছি, তিনি এইসব নোট করতে করতে গেছেন। একেবারে শেষ প্যারায় বন্দেমাতরম যখন লিখেছেন, তার শেষ প্যারাটিতে লিখেছেন, ভারতের প্রয়োজন ছিল স্বরাজ, স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষার বাণী শোনা, যা তাকে তার প্রথম প্রচেষ্টায় উদ্বুদ্ধ করবে। কিন্তু যেহেতু এখন দেশ মৃত্যু উপত্যকার সন্নিকটে, তাই তার প্রয়োজন আরও শক্তিশালী অনুপ্রেরণা, আরও বেশি উৎসাহব্যঞ্জক এবং সর্বজয়ী বিশ্বাস। জনগণ এখনও বোঝেনি, কিন্তু বোঝার শক্তি তাদের মধ্যে আছে। আর কোনো কণ্ঠ যদি সেই শক্তিকে জাগাতে পারে, সেটা নিঃসন্দেহে বিপিনচন্দ্রের। এইটি এখান থেকে ফিরে যাওয়ার পর বন্দে মাতরমে তার প্রায় চার পাতা বিপিনচন্দ্রের বক্তৃতা নিয়ে তার আলোচনা আপনাদের কাছে আমি দিয়ে দেবো। পরে আপনারা দেখে নেবেন যে শ্রী অরবিন্দ কীভাবে একটি গুরুদায়িত্ব পালন করে গেছেন। যে আমি এখানে এতজন বসে আছেন, এখানে উত্তরপাড়ারও বহু মানুষ বসে আছেন, কিন্তু কেউ জানেন না যে বিপিনচন্দ্র কোথাও। আমি লাইব্রেরিতেও খোঁজ করেছি, আমি লোক দিয়ে লাইব্রেরিতেও খোঁজ করেছি, অনেকের কাছে বলেছি, আমার প্রভাত এখান থেকে অনেকগুলো কাগজপত্র দিয়েছিল, কোথাও বিপিনচন্দ্রের এই বক্তৃতা, শুধু এইটুকু ছাড়া আমার পক্ষে আর জোগাড় করা সম্ভব হয়নি। জানি না যদি ভবিষ্যতে কেউ জোগাড় করতে পারেন। আমার মনে হয় যে বিপিনচন্দ্রের, শ্রী অরবিন্দ তো নিজে লিখতে পারছেন না, বিপিনচন্দ্রের সেই বক্তৃতা যদি আমরা সংগ্রহ করতে পারি সম্পূর্ণ, সেখানে তিনি শ্রী অরবিন্দের কথা বলেছেন 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 একটা নির্দ্বিধায় বলা যায়। কেননা শ্রী অরবিন্দের জন্যই তো তার জেল। সুতরাং সেই বক্তৃতাটাকে আমাদের হারিয়ে ফেললে চলবে না, সেই বক্তৃতা আমাদের জোর করতে হবে। বিপিনচন্দ্র পাল তো খুব একটা, বিপিনচন্দ্র পাল ন্যাশনাল লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন, এই লাইব্রেরির বক্তৃতার কথা ছিল, লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। যখন তার জেল হয়েছে তখন তার প্রথম তিনি জেলে গেছেন শ্রী অরবিন্দ প্রেসিডেন্সি জেলে, প্রেসিডেন্সি জেল থেকে তাকে তারপর ট্রান্সফার করেছে বক্সার জেলে। যাই হোক, আমি খুব বেশি এতে যাচ্ছি না। আমি যেটা আগে বলছিলাম যে উত্তরপাড়াকে কেন বেছে নিলেন শ্রী অরবিন্দ, উত্তরপাড়াকে, উত্তরপাড়া অভিবাসনের জন্যে জেল থেকে বেরিয়ে আসার পর কেন উত্তরপাড়াকে বেছে নিলেন? ও পাশে গঙ্গা, দক্ষিণেশ্বর, গঙ্গা বইছে, দক্ষিণেশ্বরের মন্দির, এগুলো কারণ নয়। তার কারণ হচ্ছে যে গত বছর যখন তিনি এসেছিলেন, তিনি দেখে গেছেন যে এখানে উত্তরপাড়ার মানুষজন প্রস্তুত
ক্ষেত্রটি তিনি প্রস্তুত করে দিয়ে গেছিলেন। তিনি জানতেন যে তাকে জেলে যেতে হবে। তাকে রবীন্দ্রনাথ যখন সেই কবিতা নিয়ে গিয়ে বললেন যে বিপিন পালের জেল হয়ে গেছে, তো শ্রীরবীন্দ্রের জেল হয়নি, বললেন আপনি তো খুব ফাঁকি দিলেন, তখন তার উত্তরটা আপনারা সবাই জানেন, তিনি বললেন নট ফর লং, বেশি দিনের জন্য নয়। বিশ্বনাথ দাস বলতেন এই কথাটা, বেশি দিনের জন্য নয়, বেশি দিনের জন্য নয় মানে তিনি জানতেন যে আমাকে জেলে যেতে হবে এবং জেল থেকে যে তিনি ফিরে আসবেন তাও জানতেন। এখন এই জায়গা কেন বেছে নিলেন? হাওড়ার আরও জায়গা ছিল, কলকাতা ছিল, কোথাও তিনি বললেন না। বললেন কেন না, এই জেলা বা এই উত্তরপাড়া এই জায়গাটা সেই সনাতন ধর্ম সম্বন্ধে শ্রীকৃষ্ণ তাকে যে বাণী দিয়েছেন সেই বাণী শোনার জন্যে এই জায়গা প্রস্তুত ছিল। যে কোনো জায়গায় গিয়ে তিনি এ কথা বলতে পারতেন না। তারপরে তিনি স্পিচেসে দেখবেন, তারপরে কত জায়গায় তিনি বক্তৃতা দিয়েছেন, কিন্তু এটা তিনি বলতে পারতেন না। এবার আরেকটা জিনিস দেখুন, যে শ্রী অরবিন্দের যেই বক্তৃতা, আজকে আমি বিপিন পালের প্রসঙ্গে অনেকটা বলেছি, শ্রী অরবিন্দের যেই বক্তৃতা, এই বক্তৃতা দেওয়ার পর, আমরা 116 বছর ধরে সেই বক্তৃতা নিয়ে আলোচনা করছি, এই বক্তৃতা দেওয়ার পর তার এফেক্ট কী হলো জনমানসে, তার এফেক্ট কী হলো? একটা পরাধীন দেশ, এরকম একটা বক্তৃতা, একেবারে বিপ্লবের উল্টো দিকের বক্তৃতা, সেটা মানুষ কীভাবে নিলেন? আমি বিস্তৃত আলোচনায় যাব না, শুধু এইটুকু আপনাদের বলছি যে যারা তার সঙ্গী সাথী ছিলেন, শ্রী অরবিন্দ বেরিয়েই দেখবেন বলেছেন যে একটা চারদিকে একটা শান্ত ভাব, সেই আন্দোলনের সেই তেজ আর নেই। বিপিন পালও ফিরে এসে ঠিক একই কথা বলেছেন যে সেই তেজ নেই, সেটা তেজ খুঁজে পাচ্ছি না মানুষের মধ্যে। কিন্তু তার যারা সঙ্গী সাথী ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ চলে গেছেন আন্দামানে, বাকি যারা রয়েছেন তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। নিবেদিতা, দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ, যারা তার সঙ্গে আরও মানে একটু নাম করা ব্যক্তিত্ব, যারা এই বক্তৃতা সম্বন্ধে তাদের কোনো রকম কমেন্টস আমি অন্তত দেখিনি, শুধু দেখছি যারা তার সঙ্গী সাথী ছিলেন তাদের কমেন্টস। তারা কী হলো, বেশিরভাগ যেহেতু চলে গেলেন, তারপর যখন ফিরলেন তার মধ্যে দেখবেন অনেকেই ততদিনে শ্রী অরবিন্দ পণ্ডিচেরি চলে গেছেন, 1910 সালে চলে গেছেন, 1920 সালে সব ফিরছেন আন্দামান থেকে, অনেকেই শ্রী অরবিন্দর কাছে চলে গেছেন পণ্ডিচেরিতে, গেছেন এসছেন সব যোগাযোগ ছিল, উল্লাস দত্ত থেকে আরম্ভ করে অনেক লোক গেছেন। এখন এই যে এফেক্ট, এই এফেক্টটা আমরা যদি খুঁজে দেখি তাহলে আমি আশা করি যে বার করা যাবে যে সেটা কি শুধুমাত্র এই উত্তরপাড়ার এফেক্ট সারা বাংলায় সারা ভারতবর্ষে পড়ল। কেননা শ্রী অরবিন্দ এই বক্তৃতা দেওয়ার পর আর তার সমস্ত বক্তৃতা, পরে যা বক্তৃতা তিনি দিয়েছেন, সমস্ত বক্তৃতাতে আপনারা দেখবেন রাজনীতিবিদ শ্রী অরবিন্দকে আর খুঁজে পাবেন না। তার প্রত্যেকটি পরের বক্তৃতায় গীতা, উপনিষদ এবং ঈশ্বরের সঙ্গে যে আদান প্রদান, এইটি মুখ্য হিসেবে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের শেষই করে দিয়েছি, আমি একটি জিনিস খালি বলবো যে রবীন্দ্রনাথের যে জনগণমন যে গানটি, যেটা আমি একটু আগে বলছিলাম যে শ্রী অরবিন্দ চলে যাওয়ার পর যে তিনজন লালবাল পাল আমাদের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন 20 সালের পর বিপিন পাল বসে গেলেন, তিলক মারা গেলেন, রাজপথ রায় শ্রী অরবিন্দের সঙ্গে অনেকবার দেখা করেছেন পরবর্তী কর্মসূচি নিয়ে, কিন্তু ততদিনে 1920-21 থেকে গান্ধীজি রাজনৈতিক নেতৃত্বে চলে এসেছেন এবং তিনি লিড করছেন। সুতরাং এই পুরনো যে গ্রুপ তাদের প্রায় সবাই ভেতরে চলে গেছেন। 41-এ আমি যে কারণে বলছি যে 41-এ রবীন্দ্রনাথ চলে গেলেন, আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন, এই যে জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথ লিখে গেলেন সেই লেখাটা কিন্তু ভাগ করা ভারতের জন্য নয়, এটা অনেক আগেই তিনি লিখেছেন, এটা সম্পূর্ণ ভারতের জন্য। সম্পূর্ণ ভারত মানে অবিভক্ত যে ভারত, আগের যে ভারত, সেই ভারতের জন্য রবীন্দ্রনাথের এই জনগণমন যে গান আমরা নিয়েছি জাতীয় সঙ্গীত। পরে কিন্তু দেশ ভাগ হয়ে গেল, অর্থাৎ জনগণের মধ্যে যে সমস্ত, এবং উনি কিছুদিন আগেই এই কমিটির উনি মেম্বার হয়েছেন, সেইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন
যে এত বছর পর মাতৃ নরেন্দ্র যেটি শুরু করেছিলেন কতদিন আগে 1951 সালে, তার থেকে সমস্ত নির্যাস নিয়ে আজকের এডুকেশন পলিসিতে প্রতিটা একটা বাচ্চা কিভাবে বেড়ে উঠবে, কি ধরনের পড়াশোনার মধ্যে বেড়ে উঠবে, তার দৈনন্দিন জীবনে পড়াশোনার কি ভূমিকা, কোন স্ট্রিম নেবে, কোন স্ট্রিম নেবে না, একটা কোনো স্ট্রিমের মধ্যে থাকবে না, বিভিন্ন স্ট্রিমের মধ্যে থাকবে, কিভাবে এগোতে এগোতে যাবে, এই নিয়ে বিস্তারিত একটি আলোচনা আপনাদের শুধু খবরের জন্য বলে রাখলাম যে এটি একটি আমাদের কাছে বিরাট পাওনা যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেখানে মাতৃ অরবিন্দের বিন্দুমাত্র ছাপ ছিল না, সেখানে এই পলিসিতে এখন তাদের চিন্তাধারাকে যত রকমভাবে পারা গেছে, আমি 11টা পয়েন্ট অলরেডি উনি আমাকে দিয়ে গেছিলেন, আরও অনেক পয়েন্ট মাতৃ অরবিন্দের চিন্তাধারা থেকে নিয়ে সেই পলিসি তৈরি হয়েছে, এটা আপনাদের জানিয়ে রাখলাম, পরে যদি কখনো সম্ভব হয়। আর যে কথাটি বলে শেষ করবো বলেছিলাম সেটি হচ্ছে যে বিপিন পালকে নিয়ে এত কথা বললাম আমি, তার একটি কারণও আছে। বিপিন পালকে 2005-এ ওনার 150 বছর জন্মবার্ষিকী হচ্ছিল, সেই সময় দূরদর্শন থেকে আমাকে একটা কাজ দেওয়া হয়, আমি দূরদর্শনের কিছু কিছু ছোটোখাটো স্ক্রিপ্ট করেছিলাম, দূরদর্শন থেকে আমাকে একটা কাজ দেওয়া হয় বিপিন পালের জীবনীর ওপরে, 8 ঘন্টার একটা স্ক্রিপ্ট। আমি এই কারণে বলছি সেই কথা যে সেইটি করতে গিয়ে আমি বিপিন পালের পরিবারের কোনো সংবাদ কিছুতেই পাচ্ছিলাম না। হরিদাস মুখোপাধ্যায় তখন বেঁচে ছিলেন, হরিদাস বাবুকে গিয়ে বললাম যে বিপিন পালের কাছে ওনার অনেক কাজ আছে ওর উপরে, উনি বললেন আমি বাড়িটা বলতে পারবো না, তবে ওই বিবেকানন্দ রোডের যে ব্রিজটা, রেলের ব্রিজটা ক্রস করার আগে ওর নিচের ওইখানে কোথাও একটা ওর পুত্রটা থাকতেন, এইটুকু বলতে পারি, তো যদি খুঁজে বার করতে পারবো। তা আমি ওখানে গিয়ে ওই ব্রিজের ওখানে গাড়ি রেখে ভেতরে ঢুকে, ওখানে একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে এক বৃদ্ধ ভদ্রলোক ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে বিপিন পালের কোনো বংশধরদের কেউ থাকেন, বললো হ্যাঁ জ্ঞানাঞ্জন পালের বাড়ি আছে এখানে একটা। আপনি সোজা গিয়ে এদিক ওদিক করে একটু ডিরেকশন দিয়ে দিলেন, আমি এঁকে বেঁকে সেই রাস্তা দিয়ে গিয়ে যে বাড়ির সামনে পৌঁছলাম, সে বাড়িটি দেখলে আপনাদের চোখে জল এসে যাবে, এত হতদরিদ্র সেই বাড়ি। সেই বাড়িতে একটি টিপ টিপ করে আলো জ্বলছে, দরজাটায় একটা এমনি ভেতর থেকে ছেকল দেয়া, আমি তখনও নাড়া দিইনি, একজন ভদ্রলোক ওই সরু গলি দিয়ে ঢুকলেন, ঢুকে আমি প্রথমে একটু চমকে গেছিলাম, তা বললেন যে আপনি কাকে চাই, তা বললাম যে জ্ঞানাঞ্জন পালের বাড়ি কি এটা, বললো হ্যাঁ, তাই বললাম আমি দূরদর্শন থেকে একটু আমার একটা কাজের ব্যাপারে বলেছে, বিপিন পালের কিছু পাচ্ছি না, তো উনি আর কিছু বললেন না, বললেন আসুন, বেল দিয়ে ছেলে দরজা খুললো আমাকে ভেতর, আমি ভেতরে ঢুকে দশা দেখে আরো ভাবছি যে ভুল জায়গায় এসেছি, এইবারে যে কারণে এত কথা বলা, উঠোনটা পেরিয়ে সিঁড়ি দিয়ে প্রথম ধাপ উঠে গেলাম, সিঁড়ি মানে ইঁটের সিঁড়ি, সেটা চলতে চলতে যেরকম হয় না আমাদের রায়কার বাড়িতে একদম নিচু হয়ে তলা হয়ে খেয়ে খেয়ে যায়, প্রথম স্টেপগুলো উঠে গেলাম, প্রথম চাতাল বাঁ দিকে ঘুরলাম, ঘুরে দেখলাম একটা ওইখান থেকে এত বড় বিপিন পালের ছবি, ওই বাড়ির একমাত্র সম্পদ, বিশাল একটা বিপিন পালের ছবি, সেই ছবিটা দেখে আমি আশ্বস্ত হলাম যে ঠিক জায়গায় এসে পৌঁছেছি। তারপরে তাদের ওই ভদ্রলোকের জ্ঞানাঞ্জনের ছেলে, যে জ্ঞানাঞ্জনের কথা আমি উল্লেখ করলাম, তার দুই ছেলে, তারা তার বাবা তাদেরকে বললো যে বহু বছর পর আমার ঠাকুরদার বিষয়ে কেউ খোঁজ নিতে এসছেন, সমস্ত বই নামাও, তার ওখানে যা বাঁধা বাঁধা বই টই ছিল সব নামিয়ে দিলেন, আমাকে বললেন আপনি যা ইচ্ছে বেছে নিন, আমি তার থেকে যেগুলো প্রয়োজনীয় বাছলাম, বেছে বললাম যে আপনার একটা ইন্টারভিউ কিন্তু আমি ব্যবস্থা করব, দিতে হবে, কারণ আপনি তার কাছের লোক, বললেন ঠিক আছে এখন আপনাকে আমার নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো, শ্রী অরবিন্দ ভবনের দোতলায় আপনারা যদি বিপিন পালের প্রত্যেক জন্মদিনে আমার এই এই যে স্ক্রিপ্ট দিয়ে যে তৈরি হয়েছিল এর হিন্দি ভার্সনও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলেছিলেন করে দিতে, আমরা সেই হিন্দি ভার্সনও এখান থেকে করে দিয়েছি, নয় হিন্দি নয় বাংলা বিপিন পালের জন্মদিনে দূরদর্শন থেকে প্রচারিত হয়, আপনারা যদি খেয়াল থেকে কখনো দেখবেন, ওই ভদ্রলোককে এনে ভবনের দোতলায় আমরা 3 দিন ওনার ইন্টারভিউর ব্যবস্থা করেছিলাম, একদিনের বয়স হয়ে গেছিল বেশি বলতে পারছিলাম না, আমরা 3 দিন আনিয়ে তার ইন্টারভিউর ব্যবস্থা করেছি এবং সেটা পারমানেন্টলি সেই রেকর্ডে রয়ে গেছে।
কিন্তু দুটি জিনিস আমি সেদিন অনুভব করলাম। এক হচ্ছে বিপিন পালের মতন একজন বিরাট মাপের লিডার, যাকে শ্রী অরবিন্দ এত উচ্চ স্থান দিয়েছেন ইংল্যান্ড আমেরিকা চতুর্দিকে তার এত নামটা, সেই পরিবারের এই দশা, একই সঙ্গে নেহরু পরিবারের দেখুন, আমি নাম করেই বলছি, নেহরু পরিবারের দেখুন, তার নাতি 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 এটসেট্রা এটসেট্রা যাই দেখুন, আমি খারাপ ভালোর প্রশ্নে যাচ্ছি না, এদের স্যাক্রিফাইসটা দেখুন। বিপিন পাল কিচ্ছু করে যাননি, কিচ্ছু তাদের ছেলেমেয়েদের জন্য রেখে যাননি, এবং তাদের পরিণতি আমি জিজ্ঞেস করলাম, বললো ডালহৌসি স্কোয়ারে আমার দুই ছেলে সামান্য তখন 3,000-3,500 টাকা মাইনে কাজ করে, বিপিন পালের প্রপৌত্র, আমাদের দেশ বলে এটা সম্ভব, কিন্তু তার যে অন্য গরিমা সেটাও সেদিন দেখলাম। যেমন বইগুলো প্যাকিং হয়ে গেল, আমি যখন হাতে করে নিয়ে নামছি, আমাকে কিছুতেই তুলতে দিলেন না, একটা ছেলেকে বললেন যে এটা আমার গাড়িতে তুলে দিয়ে এসো, সেটা একটা দেখবার মতন, কিছুতেই ছাড়লেন না, সেই ছেলে এসে গাড়িতে আমাকে সেই ব্যক্তি বইয়ের ইয়েটা তুলে দিয়ে গেল। এই কারণে আজকে বিপিন পাল সম্বন্ধে একটু বললাম যে বিপিন পালদের পরিবার সেই সময়কার, শুধু বিপিন পাল কেন আরও যারা সেই সময় ছিলেন তাদের পরিবারের কথা যদি আপনারা একটু ভাবেন দেখেন, দেখবেন যে মানুষ ভুলে গেছে যে ভারতবর্ষের সমস্ত রাজ্য স্বাধীনতা ভোগ করছে বাংলা ভাগ আর পাঞ্জাব ভাগের জন্যে, আর কোন রাজ্য ভাগ হয়েছে, আর কোন বাঙালি আর পাঞ্জাবির মতন এত সাফারিং কারণ হয়েছে, বাংলা ভাগ হয়েছে আর পাঞ্জাব ভাগ হয়েছে বলে বাকি ভারতবর্ষ স্বাধীনতা ভোগ করছে, এটা ভুলে গেলে চলবে না, যাদের জন্য সেই স্বাধীনতা। উল্লাসকর দত্ত পরিণতি শুনলে আপনাদের চোখে জল আসবে, উল্লাসকর দত্ত বিপিন পালের কন্যার সঙ্গে তার খুব কম বয়সে, সিলেটের বাসিন্দা এরা, খুব কম বয়সে প্রণয় ছিল, তার সঙ্গে খুব প্রেমের সম্পর্ক ছিল, দেশের কাজ এমন যে উল্লাসকর চলে গেলেন আন্দোলনে আন্দামান, ফিরে আসলেন এসে খোঁজ করলেন, ততদিনে বিপিন পালের কন্যার বিবাহ হয়ে গেছে মহারাষ্ট্রে, স্বামী মারা গেছেন, তিনি পঙ্গু, কথা আপনারা জানেন কিনা জানি না, বিপিন পালের কন্যা পঙ্গু, অসহায় অবস্থা, উল্লাসকর এসে তাকে বিবাহ করলেন আনোয়ারশাহ রোডের একটি বাড়িতে, উল্লাসকর তখন ফেডারেশন হলের বারান্দার নিচের একটি ঘরে কোনো রকমে তার দিন কাটছে এর তার সাহায্যে, এবং আমাদের চোখে দেখতে হয়েছে আমাদের এখানকার মানুষদের, সেই কন্যাকে সেই ছোটবেলার যৌবনের সেই প্রেমকে তিনি কিভাবে সম্মান দিয়ে তাকে তুলে নিয়ে এসে বিবাহ করলেন এবং সেইখানে থাকতেন, এবং যারা সেই দৃশ্য দেখেছেন সভান প্রসঙ্গ চৌধুরীর লেখার মধ্যে আমি পড়েছি যে ঝড় উঠত যখন, তখন তার গৃহিণীকে দুহাতে এরকম পাঁজা গোলা করে ধরে, যেহেতু চলতে পারে না, ছাতে নিয়ে এসে সেই ঝড়টা নিয়ে দেখাতেন, বলা সম্ভব হচ্ছে না, এইরকম মানুষজন ছিলেন, তাদের কথা বলে শেষ করা যায় না। নমস্কার।